আগামী তিন থেকে চার দিনের মধ্যে ডিমের প্রথম চালান দেশে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, সরকার আরও দশটি প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দেবে। এদিকে চলতি মাসে শেষ দিকে টিসিবি ডিজিটাল কার্ড বিতরণ শুরু করতে চায় সরকার। বিস্তারিত জানাচ্ছেন সাইদ আরমান। ডিমের বাজার অস্থির হয় গত এক মাস আগে সরকার দাম ঠিক করে দেয়। একই সঙ্গে আমদানির অনুমতি দিতে শুরু করে বাণিজ্য মন্ত্রণালয়। যদিও পোলট্রি পণ্যের দাম বাড়ার পেছনে কয়েকটি প্রতিষ্ঠানের কারসাজিকে কারণ হিসেবে দেখা হচ্ছে, ডিম আমদানির অনুমতি নিলে এখনও কোনো প্রতিষ্ঠানের চালান দেশে আসেনি। যদিও দশটি বেসরকারি প্রতিষ্ঠান 10 কোটি ডিম আমদানির অনুমতি নিয়েছে, এখন প্রশ্ন কেন এসব ডিম দেশে আসছে না। সকালে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী তার জবাব দিয়েছেন, আমাদের ধারণা 7 জন অলরেডি এসে ওপেন করেছে, আমাদের খুব আশা করছি আমরা 2-3 দিনের মধ্যে 3 জনের ডিম ঢুকবে। এই ডিমটার জন্য একটা বড় প্রথম সমস্যা হচ্ছিল যে ডিম কখনোই ইম্পোর্ট করা হয়নি ভারত থেকে। ওখানের একটা অর্গানাইজেশন আছে গেল এক মাস আগে ডিমের সঙ্গে পেঁয়াজ আলু দামও ঠিক করে দিয়েছে সরকার, তারপরও কেন চিত্র পাল্টায়নি বাণিজ্যমন্ত্রী এ প্রশ্নেরও উত্তর দিয়েছেন, আমাদের মাঝখানে জানি ইম্পোর্টটা বন্ধ থাকার কারণে আমাদের যে নিজস্ব পেঁয়াজটা কিছুটা কনজাম্পশন হয়ে গেছে, আর এই পেঁয়াজটা দাম ঠিক করে দেবো এটা মূলত গতকালকে বাজার দেখেছি আমরা, আমাদের যে যে অঞ্চলে পেঁয়াজ হয় সেই অঞ্চলেই পেঁয়াজের দাম 80-85-90 তারপরে ঢাকা। এদিকে অক্টোবর মাসে টিসিবির ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হলো, এবার অবশ্য পেঁয়াজ যুক্ত করা হয়েছে পণ্য তালিকায়। টিসিবি আশা করছে চলতি মাসে ডিজিটাল কার্ড বিতরণ শুরু করা যাবে। পেঁয়াজ আমদানিও হচ্ছে এখন, এবং তার সত্ত্বেও ইন্ডিয়া যেহেতু এই পেঁয়াজ আমাদের তাদের দিক থেকে রপ্তানি হয় সেখানে অনেক বেশি, আর ডিউটি দেওয়াতে দাম আসলে সেভাবে কমানো যাচ্ছে না। টিসিবির পণ্য পেয়ে গরিব আর নিম্নবিত্ত সন্তুষ্টির কথা জানালেও বাজার সামাল দেওয়ার তাগিদ তাদের। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।